হ্যালো বন্ধুরা, সায়েন্টিফিক টম কম্পিউটার ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আজকে আমি যে ভিডিওটি তৈরি করেছি, এটি স্যালারি শিট মাইক্রোসফট এক্সেলের মাধ্যমে কীভাবে স্যালারি শিট নির্ণয় করা হয় সে সম্পর্কে একটা ডিটেলস ভিডিও আমি আজকে তৈরি করেছি। এটি প্রথমে যে বেসিক স্যালারি থাকবে, এই বেসিক স্যালারিতে প্রথমে সমান চিহ্ন দিতে হবে, এরপর বেসিক স্যালারিতে ক্লিক দিতে হবে, দেওয়ার পর একটা গুণ চিহ্ন দিবেন, দিয়ে এখানে বাড়ি ভাড়া যত পার্সেন্ট থাকবে তত পার্সেন্ট লিখে ইন্টার দিবেন। এরপর আপনি যেটা করবেন, মেডিকেল বা চিকিৎসা ভাতা একইভাবে সমান চিহ্ন দিয়ে বেসিক স্যালারিতে বারবার আপনাকে বেসিক স্যালারিতে ক্লিক দিতে হবে, এরপর গুণ চিহ্ন দিবেন, যে যত পার্সেন্ট থাকবে তত পার্সেন্টে ক্লিক দিবেন। পুনরায় মমস্য ভাতা বা টিডিএ যেটাই থাক বা ভবিষ্যৎ জন্য কেটে রাখা হবে একইভাবে সমান চিহ্ন দিতে হবে, দিয়ে আপনাকে কী করতে হবে, সর্বপ্রথম বেসিক স্যালারিতে ক্লিক দিতে হবে, দিয়ে গুণ চিহ্ন দিতে হবে, তার পর যত পার্সেন্ট লেখা থাকবে তত পার্সেন্টে আপনার লেখার পর ইন্টার দিলে, দিয়ে ড্রাগ করে নিচে নিয়ে আসলে প্রত্যেকটার অ্যান্সার চলে আসবে। এরপর আপনাকে কী করতে হবে, লাস্টে যে যে নেট পেমেন্ট আছে অর্থাৎ টোটাল যে স্যালারি, এই স্যালারি নির্ণয় করতে হবে বেসিক স্যালারি থেকে ক্লিক দিতে সমান চিহ্ন দিতে হবে সর্বপ্রথম নেট পেমেন্টের এখানে, দেওয়ার পর বেসিক স্যালারিতে ক্লিক দিবেন, সবগুলো যোগ করবেন, বাট লাস্টে যে ফিউচার অর্থাৎ ভবিষ্যৎ জন্য সেটা কেটে না করা হবে সেটা মাইনাস করে ইন্টার দিলে মোট স্যালারিটা বেড়ে আসবে। তো দেখুন আপনারা কীভাবে এটা বাইর করতেছি, আপনারা ভিডিও থেকে লক্ষ্য করুন, তাহলে আপনারা এটা দেখতে পাবেন। তো বন্ধুরা, আপনারা যারা অ্যাজ ও সায়েন্টিফিক কম্পিউটার ট্রেনিং সেন্টার দেখেনি বা পরিদর্শন করেননি বা ভর্তি হবেন বলে ভাবছেন, তারা অতি তাড়াতাড়ি আমাদের এই প্রশিক্ষণ কেন্দ্রে চলে আসবেন। তো আমাদের এটি প্রসাদপুর বাজার হতে বাজারে অর্থাৎ মান্দা থানা প্রসাদপুর বাজার চারমাথা হতে সোজা নদীর ধারে, অর্থাৎ এখানে চারমাথা এসে ফলের দোকান আছে, দোকানের পাশ দিয়ে আপনারা চলে আসবেন নদীর ধারে, সয়টেলা বিল্ডিং আছে, বিল্ডিংয়ের অপোজিট সাইড লেমন কালারের যে বিল্ডিংটা সেটাই আমাদের, অথবা আমাদের আরও অনেক ভিডিও আছে এই প্রতিষ্ঠানে কীভাবে আসবেন সে সম্পর্কে, অথবা আপনারা গুগল ম্যাপ সারতে আসতে পারেন, অথবা আমাদের মোবাইল নম্বর আছে স্ক্রিনে, সেই মোবাইল নম্বরে যোগাযোগ করে আপনারা আসতে পারেন। তো যারা গ্রাফিক ডিজাইন, ফ্রিল্যান্সিং, আউটসোর্সিং, অটোক্যাড, গ্রাফিক ডিজাইন, তাই এছাড়া আপনারা হচ্ছে ভিডিও এডিটিং, আফটার ইফেক্ট, 3D ম্যাক্স, 4D সিনেমা, অটোক্যাড, নিউজ এডিটিং, GIS ইত্যাদি কাজ শিখতে চাচ্ছেন, তারা আমাদের সাথে যোগাযোগ করবেন, আশা করি আপনারা ভালো ফল পাবেন। এছাড়া আমরা কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সার্টিফিকেট প্রদান করে থাকি মাইক্রোসফট অফিস গ্রাফিক্স।